দেখুন এবার ভারত পাকিস্তান চীনের যৌথ সামরিক মহড়া শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা সত্যি ঘটতে চলেছে ভারত পাকিস্তান ও সেই সঙ্গে চীন একত্রে নামছে সামরিক মহড়ায় সাংহাই কোঅপারেশনের এবারে শীর্ষ সম্মেলন বসছে কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে এই আস্তানাতেই হবে সাংহাইভুক্ত সবকটি দেশের যৌথ সামরিক মহড়া সাংহাই কো চীন ছাড়া রয়েছে ভারত পাকিস্তান এবং সেই সঙ্গে রাশিয়া সহ মধ্য এশিয়ার কাজাকিস্তান কিরিজিকিস্তান তাজাকিস্তান এবং উজবেকিস্তান এই বছর এই বিশ্বমেলার থিম হয়েছে ফিউচার এনার্জি কাজাকিস্তান যাত্রা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টে লিখেছেন এই সম্মেলন থেকেই ভারতের সাংহাই কোঅপারেশনের পূর্ণ অংশীদারিত্ব শুরু হবে আর তার ফলে গোটা বিশ্বের মোট জনসংখ্যা চল্লিশ শতাংশ এবং আন্তর্জাতিক স্তরে মোট অভ্যন্তরীণ উৎপাদনের বিশ শতাংশের ভাগিদার হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ওই পোস্টে প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন তাসখন্দ থেকে যে যাত্রা ভারত শুরু করেছিল আস্তানায় তার পরিক্রমা শেষ হবে প্রসঙ্গত তাসখন্দে যে রিজিওনাল এন্টি স্ট্রাকচার তৈরি হয়েছে তার এই যৌথ সামরিক মহড়ার নেতৃত্ব দেবে যেহেতু ভারত পাকিস্তান এই দুই দেশ সাংহাই কোঅপারেশন ভুক্ত হয়েছে তাই এই মহড়ায় তাদের সেনাবাহিনীও অংশ নিচ্ছে আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে